কলকাতার মতোই এবার বর্ধমানে ধন্যবাদ জ্ঞাপন মিছিল হয়ে গেল। উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামনা শীষ সেন, বিধায়ক খোকন দাস, রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ অন্যান্যরা। দুর্গাপূজা ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় খুশি রাজ্য। এই খুশিতে যোগ দিতে কলকাতার পাশাপাশি পূর্ব বর্ধমানে পালিত হচ্ছে বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন বর্ধমান শহরের বর্ণিলপুর থেকে টাউন হল পর্যন্ত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। অংশগ্রহণ করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, খোকন দাস সহ অন্যান্য তৃণমূল বিধায়কেরা। ছিলেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন সহ আধিকারিকরা। আজকে আমাদের কলকাতায় যেমন এই দুর্গাপুজোর মিছিল হচ্ছে, আমাদের ইউনেস্কোতে হেরিটেজ হিসাবে স্বীকৃতি পেয়েছে, সারা রাজ্যের সঙ্গে বর্ধমানেও আমাদের আজকের মিছিল শুরু হয়েছে। নিউজ আজ বাংলা, বর্ধমান। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জেএনএমের পর এবার বিএসসি নার্সিং। সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।